সালাইন এর নিবেদিত ১৩টি প্রশ্নে আজকের অতিথি অভিনেতা চলচ্চিত্র নায়ক সম্রাট। সম্রাট নামটা নায়ক রাজ রাজ্জাক রেখেছিল তার ছোট ছেলেকে খুব ভালোবেসে, কিন্তু এর নেপথ্যে নিশ্চয়ই কোনো ঘটনা ছিল। নামকরণের ঘটনাটা একটু জানতে চাই। বাবা তখন শুটিং করছিলেন গাজী মাজারুল আনোয়ার স্যারের ছবি আনারকুলির। তো যখন খবর যায়, উনি শুটিং সেটের থেকে রাত্রে হসপিটালে যান, তো সবাই মিলে তারা ডিসাইড করেন যে এই নামটা দেওয়া উচিত, এইভাবেই নামকরণ হয়। তোমার শৈশবে দেখা তোমার বাবা কেমন ছিল, তার ব্যস্ততা কেমন ছিল, সেই ব্যাপারে একটু জানাবে? সকালে ঘুম থেকে উঠে দেখতাম আব্বা রেডি হচ্ছেন, দ্যাট ইজ ভেরি আর্লি ইন দ্য মর্নিং, শুটিংয়ে চলে যেতেন, দেখা যেত, নাস্তা খেতাম একসাথে, কারণ আমি ছোটো ছিলাম, আমাকে একটু নাস্তাও খাইয়ে দিতেন। মানে আমি ছিলাম সেই লাকি ছেলে সন্তানদের মধ্যে যে আব্বার হাতে নাস্তা খেয়েছি। আমার ভাই বোনরা আব্বাকে পেতেন না, কারণ আব্বা চলে যেতেন অনেক সকালে, আর না হলে ভাইয়ারা আপারা স্কুলে যাওয়ার চলে যাওয়ার পরে আব্বা বেরোয় যেতেন। আব্বা যখন ফিরতেন তখন অলরেডি তারা ঘুমাতেন, অনেক রাত হয়ে যেত আসতে, আবার তিন চার ঘন্টা ঘুমিয়ে আব্বা কাজে চলে যেতেন। বাট ফর্চুনেটলি আমি পেয়েছি বাবাকে, নাস্তা করেছি একসাথে, আব্বা কাজে চলে যেতেন, বিকেলে রাত্রে এসে বাবার সাথে সময় কাটাবার সৌভাগ্য আমার হয়েছে, একসাথে আমরা বসে রাতের খাবার খেতাম। আমরা এখনকার সময় যাদেরকে বলি রিচ কিড, মানে পয়সাওয়ালার সন্তান, সেই সময়ে তুমি ছিলে তা, তোমার বাবা ছিল খুব ধনী, এবং শুধু ধনী না, ধনীর সাথে একজন জাতীয় ব্যক্তিত্ব। সেই সময়ে তুমি যখন স্কুলে যেতে বা তুমি যখন বন্ধুদের সাথে মিশতে, গাড়ি বাড়ি এত কিছু, এত জাঁকজমকপূর্ণ তারকার ছেলে, ওই জায়গায় তুমি কিভাবে তা ফেস করতে এবং তখন নিজেকে কেমন সৌভাগ্যবান মনে করতে? বাবা এবং মা তাদের স্ট্রাগলের গল্পগুলো আমাকে শোনাতেন। হয়তো অনেকে বিশ্বাস করবেন না, বাট ওনারা কিভাবে এসেছেন, কিভাবে চলেছেন, কোথা থেকে কোথায় এসেছেন, এটা শোনাতেন। ছোট্ট করে বলে রাখি, এটা হয়তো ইম্যাটেরিয়াল একটা ব্যাপার, বাট আই উড লাইক টু কোট, বাবা কখনো আমাকে দামি গাড়ি কিনে দিতেন না। আমি যখন স্কুলে যেতাম বা কোচিংয়ে যেতাম, আমাকে বাসার সবচেয়ে পুরনো গাড়িটা দেওয়া হতো এবং সবচেয়ে সস্তা গাড়িটা দেওয়া হতো। তো একদিন আমি জিজ্ঞেস করলাম, আব্বা আপনি ভাইয়া আপনারা তো সব ভালো গাড়ি দামি গাড়ি চড়ছেন, তো আমরা কেন এটা দিয়ে যাতায়াত করি বা এরকম, তুমি স্কুলে যাচ্ছ গাড়িতে, এটা অনেক বড় ব্যাপার, অনেক ছেলেমেয়েরা পড়ে যাদের বাবা মা গাড়ি অ্যাফোর্ড করতে পারে না, সো আমি চাই না ওরা দেখে একটা ইনফেরিয়রিটিতে ভুগুক, কমপ্লেক্সিটিতে ভুগুক, যেন একটা বিলাসবহুল গাড়ি নিয়ে রাজ্জাক সাহেবের ছেলে আসছে নামছে, উনি শো অফ পছন্দ করতেন না। সে কারণে উনি এই জিনিসগুলো আগে থেকেই মেনটেন করতেন এবং খুব ডিসিপ্লিন ছিলেন, আমাকেও এভাবে ডিসিপ্লিন করেছেন। সন্ধ্যা ৬টার পর বা মাগরিবের আজানের পর আমার বাইরে থাকা সম্পূর্ণ নিষেধ ছিল, এবং কোনো কারণে যদি দেরি হয়ে যেত তার জন্য আমার পানিশমেন্ট থাকতো। দেন বাবার পর ভাইকে দেখলে, বাপ্পা রাজ, আমাদের দেশের জনপ্রিয় একজন নায়ক, যিনি নায়ক হলেন, বাবাও নায়ক ভাইও নায়ক, এই দুই নায়কের পর হচ্ছে তুমি ছোট নায়ক, আপকামিং, আসবে আসবে ভাব, ওই সময়টা কেমন লাগতো? ওই সময়ে ভাইকে যখন নায়ক হিসেবে দেখতে, ভাইয়ের জাঁকজমক জীবনটা কেমন লাগতো এবং বাবার জীবনের সাথে ভাইয়ের জীবনের পার্থক্যটা কি মনে হতো, কারণ দুইজন দুই জেনারেশনের? ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যেমন পানি ও লবণ বেরিয়ে যায়, প্রতিদিন পরিশ্রমে বা অতিরিক্ত গরমে সেই একই ঘাটতি দেখা দেয়। এসএমসির ওরসালাইন এন নিমিশেই সেই ঘাটতি পূরণ করে। বাবার ব্যস্ততা, বাবার কাজের পরিধি টোটালি অন্যরকম ছিল। ভাইয়া যে জেনারেশনে এসছেন, এটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা জেনারেশন, ছবিগুলোও ডিফারেন্ট হতো, সো ভাইয়ারও একটা আলাদা জগৎ ছিল। কিন্তু আসলে ইন্ডাস্ট্রির বাইরে বা ফিল্ম ফ্যাটার্নিটির বাইরে আমরা যারা দেখি, ভাবি যে এদের লাইফ অনেক জাঁকজমকপূর্ণ, বাট বেসিক্যালি আমরা যারা ফ্যামিলি মেম্বার, আমরা ফিল করছি আমার বাবা বা আমার ভাই কী কঠিন পরিশ্রম করে বাসায় আসতেন, গাড়ি থেকে নেমে কষ্ট করে হেঁটে আসার শক্তিটুকু তাদের থাকতো না, কোনো মতে খেয়ে গোসলটা করে শুয়ে পড়তো। সো আমি কষ্টটা দেখেছি, বাসার গেটের বাইরে বেরোবার পর তখন দেখেছি তারকা খ্যাতি কী জিনিস, কোথাও গেলে মানুষের ভালোবাসা রেসপেক্ট কী জিনিস। আমার মনে আছে কক্সবাজার যেতে ফেরি পার হতে হতো, তো দুইটা গাড়ি যেত আমাদের ফ্যামিলি মেম্বার, আমরা অনেক ভাই বোন বড়ো ছিলাম, তো একটা গাড়ি পুরো ঘেরা থাকতো যেটা বাবা থাকতেন, দরজা খুললে নামার মতো অবস্থা ছিল না। বড়ো ভাই যখন নায়ক হলেন, সেম জিনিস বড়ো ভাইয়ের গাড়ির ক্ষেত্রেও হতো। একসময় আমি আম্মাকে বলেই ফেললাম, ভাইয়া আর আব্বার কোথাও বাইরে গেলে আমরা যাব না, এই ভালো লাগে না, মানে পুরো গাড়ি ঘিরে রাখে,
মনে হচ্ছে ফেরি থেকে গাড়িটা হয়তো পানিতে পড়ে যাবে, এটা ছিল ভালোবাসার তারকা খ্যাতির এফেক্ট। যে গাড়ির ভয় দেখে নিজে যাবে না সিদ্ধান্ত নিয়েছো, পরে নিজের গাড়িতে ভিড় হয় এমন পথেই নিজে হেঁটেছো, কারণ তোমার বাবা তোমাকে সেই পথেই নিয়ে গেছে চলচ্চিত্র নায়ক যখন তুমি হলে। এরপর কেমন লাগলো যে বাবা নায়ক, ভাই নায়ক, আমিও নায়ক, তিন নায়ক, এবং একটি ছবিতে তোমরা তিনজনই অভিনয় করেছিলে কোটি টাকার ফকির, তো সেই ছবি নিয়ে বলবো না, তোমার নায়ক জীবনে বাবা সহ ভাই সহ তোমার সেই অভিজ্ঞতা কী ছিল, তখনকার জীবনটা কী ছিল? প্রথমত এরকম বড় তারকাদের সাথে কাজ করতে গেলে হাত পা তো কাঁপতই, নতুন আমি অত কিছু শিখি নাই বা শিখছি এরকম একটা প্রসেসে ছিলাম, অনেক চ্যালেঞ্জিং ছিল এত বড় বড় আর্টিস্টদের সঙ্গে স্ক্রিন শেয়ার করা, মানে তখন যে আমার ফিলিংটা এটা আমিই বুঝতে পারছি আমার মধ্যে কী হচ্ছিল। আবার আরেক দিক দিয়ে খুব এনজয় করতাম যে এদের সাথে এনাদের সাথে আমি কাজ করার আমার যে সৌভাগ্য হয়েছে, আমি কাজ করতে পারছি, শিখতে পারছি। শুটিং শেষে একটা আমাদের গেট টুগেদার হতো, আড্ডা হতো, একসাথে খাওয়া দাওয়া হতো, মজাটা হতো, এই জিনিসগুলো এখনও আমি মিস করি। আর আব্বা তো, আব্বা বড় ভাই যে ইউনিটে থাকেন, আপনার ডেফিনেটলি এক্সপিরিয়েন্স আছে, আপনি কাজ করেছেন আব্বার সাথে, তো মাতিয়ে রাখতেন অন্যরকম। তো আসলে খুব একটা মানে কি বলবো, ফিলিংটা ছিল অন্যরকম। মানে নায়করাজ রাজ্জাকের ডিরেকশনে যখন তুমি কাজ করতে, তখন কি সন্তান হিসেবে তোমার কি কি প্রায়োরিটি থাকতো যা অন্যদের থাকতো না? আমার কোনো প্রায়োরিটি থাকতো না। আমার কল ছিল সকাল ছয়টায় উঠতে হবে, সাতটায় মেকআপ নিতে হবে, নাস্তা করতে হবে, আটটার মধ্যে ক্যামেরার সামনে দাঁড়াতে হবে। আর কোনো কারণে প্রথম দিকে আমি তো নাটক দিয়ে শুরু করেছি কাজ করা, বা কোনো কাজ যদি বা কোনো এক্সপ্রেশন বা দেখা যাচ্ছে ডায়লগ ঠিকমতো যদি না দিতে পারতাম সেক্ষেত্রে ওই দিনটা আমার খুব খারাপ যেত। তো আব্বা আমাকে রোদ্রে বসিয়ে রাখতেন, বাকিদের শুটিংগুলো করে বেড়াতেন, আমি বসে আছি চুপচাপ, মানে ডায়লগ পড়তে দিত পড়তে, মানে যেটা লাগে আসলে ট্রেন আপ করতে। মানে জিনিসটা ছিল কি, আমি যেভাবে মানুষ হয়েছি বা যে পরিবেশ পরিস্থিতিতে মানুষ হয়েছি, বাট কাজ করতে গিয়ে তো টোটাল সিনারিওটা ডিফারেন্ট, তো আমাকে ওইটার সাথে আব্বা খাপ খাওয়ানোর জন্য আমাকে এই হার্স জিনিসগুলোর মধ্যে দিয়ে গোথ্রু করতে হয়েছে। আসলে নায়ক হলে, নায়করাজ রাজ্জাকের ছেলে, বাপ্পারাজের ভাই, আরও সিরিয়াসলি অ্যাক্টিংটাকে কেন নিলে না, ক্যারিয়ারটাকে কেন আরও শক্তভাবে ধরলে না, নায়ক হিসেবে কেন লংজিবিলিটিটা বেশি হলো না? আমি যে সময় আসলে কাজে এসেছি, টু বি ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি কাজের আগে আমি আগে রিসার্চ করি, আমি চিন্তা করি যে এখানে যদি আমি থাকি আমার ক্যারিয়ারটা কোথায় যাবে, হোয়ার উইল আই রিচ, বাট আমি এখানে আসলে ফিউচার দেখি নেই, সরি টু সে, বাট আমি মানে এটা আমি সার্কাস্টিক্যালি দিচ্ছি না, মানে আমি দেখি নাই যে যে পরিমাণ কাজ হচ্ছে বা কাজের পরিমাণ কমে যাচ্ছে, সিনেমা কমে যাচ্ছে, বছরে একটা সিনেমা করে আমি কিন্তু আমার ফ্যামিলি রান করতে পারবো না, তো সেক্ষেত্রে আমি তখন এটা ফোকাস করিনি, আমি আমার আদার সোর্স অফ ইনকামে ফোকাস করেছি। সো আলটিমেটলি আমি ডাইভার্সিফাইড হয়ে গেছি, এখন তো আর করি না, ইটস বিন ফাইভ ইয়ার্স। মিস করো? ভালো কাজগুলোকে মিস করি, ভালো পরিচালক সৌভাগ্য হয়েছে কাজ করার মিস করি, আর ডেফিনেটলি আরও কিছু জিনিস আছে ফিল্মের পলিটিক্স যেটা আমি বুঝি না, যেটা আমি শিখি নাই, আমি তো শিল্পী হতে এসেছি, রাজনীতি শিখতে আসি নাই। সো শিল্পী হতে হলে যেগুলো লাগে ওগুলো শিখেই এসেছিলাম যে না একটা জায়গায় যাব, বাট পরে দেখলাম এখানে রাজনীতি করতে হবে, এটা করতে হবে, সো দেখলাম দিস ইজ নট মাই প্লেস, সো আমি সুইচ করেছি এইটাই আর কি। বাবাকে কাছ থেকে দেখে, বাবার জীবন থেকে যদি শিখে থাকো, অনেক কিছুই শিখেছো, একটি বিষয় যা আমাদের সাথে শেয়ার করতে পারো এবং কিছু বলবে যে বাবার থেকে শেখা? ডিসিপ্লিন। এবার যদি বলি যে ভাইয়ের কাছ থেকে শেখা, বাপ্পারাজ? সিম্পলিসিটি, নিরহংকারভাবে চলা। ওকে, এবার সম্রাটের দর্শক যারা ছিল বা আছে, তারা সম্রাটের কাছ থেকে কিছু শিখতে চায়, কি শিখবে? ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যেমন পানি ও লবণ বেরিয়ে যায়, প্রতিদিন পরিশ্রমে বা অতিরিক্ত গরমে সেই একই ঘাটতি দেখা দেয়। এসএমসির ওরসলাইন এন নিমিশেই সেই ঘাটতি পূরণ করে। বাস্তবমুখী হতে হবে, বাস্তবধর্মী হতে হবে, মানে সব কিছুই তো আল্লাহ সেট করে পাঠান দুনিয়াতে। সো আমি কত তাড়াতাড়ি ওই জিনিসটার সাথে অ্যাডাপ্ট করতে পারবো খাপ খাইয়ে সিচুয়েশানটা, দেখেন এটা খুব ইজি ছিল না, ফিল্মের কাজ ছেড়ে, ক্যারিয়ার ছেড়ে আরেক জায়গায় গিয়ে নিজেকে এস্টাবলিশ করা, নিজের সন্তানদেরকে মানুষ করা, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট, বাট আমাকে তো সেটা করতে হয়েছে। বিকজ আমি যখন দেখছি সিনেমা হচ্ছে না, আর সিনেমার সংখ্যা কমে যাচ্ছে, অনেক আমার আমার থেকেও ভালো ভালো শিল্পীরা কাজ করতে পারছে না, কাজের জায়গা তৈরি হচ্ছে না, ক্যারেক্টার্স পাচ্ছে না, তারা কী করবে?
সো এই কারণে এটাই আমি চিন্তা করে তো আমাকে আরেক জায়গায় নিয়ে যেতে হয়েছে, তো আমাকে অ্যাডাপ্ট করতে হয়েছে ওই সিচুয়েশনে, আমাকে ফাইট করতে হয়েছে, বিকজ লাইফে কোনো কিছু ইজি না, সো প্রথমত ফাইট করতে হবে, বাস্তবের সাথে তাল মিলিয়ে স্পিড মিলিয়ে চলতে হবে, অবশ্যই এটাই প্র্যাকটিক্যাল হতে হবে। সম্রাট কেন কোনো নায়িকাকে বিয়ে করলো না? আমি চলচ্চিত্রের আসার ক্যারিয়ার শুরুর অনেক আগেই বিয়ে করেছি, বাবা আমার পছন্দে বিয়ে করেছি আলহামদুলিল্লাহ, এটাই। সম্রাটের দুটো বাচ্চা, কতটুক বয়স হয়েছে এবং তারা ছেলে না মেয়ে এই ইনফরমেশনটা দর্শককে জানাতে? ডেফিনেটলি আলহামদুলিল্লাহ আমার দুই মেয়ে, একজন ক্লাস এইটে পড়ে একজন থ্রিতে পড়ে, পড়াশোনা করছে। সম্রাট কি মহাসুখী, মোটামুটি সুখী নাকি অসুখী? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আল্লাহ অনেক দিয়েছেন, আমি পাঁচ ওয়াক্ত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেও আমি মনে হয় না ইটস এফিশিয়েন্ট মানে সাফিসিয়েন্ট, আমাকে আরও কিছু করা উচিত। এখন আমি তোমার সামনে থেকে উঠে যাব, ক্যামেরার পেছনের লোকজনও চলে যাবে, চ্যানেল আইয়ের দর্শকের জন্য এমন কিছু কথা বলবে যে কথা কখনো কাউকে আগে বলনি। চ্যানেল আইয়ের দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি প্রোগ্রামটা দেখার জন্য, আপনাদের কাছে প্রত্যাশা আমার বাবা আজকে নেই, আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন, উনি পরিশ্রম করে গেছেন, কাজ করে গেছেন, সবার মন হয়তো রক্ষা করতে পারেননি, কেউ হয়তো ওনার কাজে মনুক্ষুণ্ণ হয়েছেন বা কেউ অনেক আনন্দ পেয়েছেন, একটা সময় ছিল, তো বাবা হিসাবে আমি বলবো উনি খুব ডিসিপ্লিন একজন মানুষ ছিলেন, আমাদেরকে ডিসিপ্লিনের মধ্যে বড় করেছেন, শুকরিয়া আদায় করি যেরকম বাবা পেয়েছি, আমাদের ভাই বোনদের মানুষ করে গেছেন, তো উনি যেভাবে আমাদের কাজকর্মের প্রতি মনোযোগী করে তুলেছিলেন, গাইডেন্স দিয়েছেন, মানুষ এটা দেখেছে, বাট বেসিক্যালি উনি ধার্মিক মানুষও ছিলেন, ধর্মকর্মও তার মধ্যে ছিল, যেটা আমাদেরকে তিনি বুঝিয়ে গেছেন, করতে বলেছেন, এই জিনিসগুলো আমরা করি, সো সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে মাফ করে দেন এবং সে যাতে ভালো থাকে যেখানেই থাকে, আপনারাও ভালো থাকবেন, ধন্যবাদ।